5 মিনিট এক্সেলের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবার এসেছি। ইনফ্যাক্ট আমরা লাস্ট ক্লাসে যেটা শিখেছিলাম সেটা ছিল লেফটের ফাংশন এবং আরেকটা ফাংশন ছিল লেনের ফাংশন। পরপর দুটো ক্লাসে আমরা এই দুটো জিনিস দেখেছিলাম। তো মাঝখানে করোনা পরিস্থিতি প্লাস সব কিছু মিলিয়ে বেশ অনেকটা দিন একটা গ্যাপ পড়ে গিয়েছে, তারপর আজকে আবার এসেছি। যেহেতু আপাতত লকডাউন অবস্থায় বাসাতেই আছি, সো হোপফুলি আমরা এই টাইমটা ইউটিলাইজ করতে পারি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রাইটের ফাংশন। সো যেহেতু লেফটের ফাংশন আপনারা শিখেছেন, অবভিয়াসলি আপনারা গেস করতে পারছেন যে রাইটের ফাংশন দিয়ে আসলে কী করা যাবে। লেফটের ফাংশন দিয়ে যদি অ্যাকচুয়ালি যেটা করে, আমরা অলরেডি দেখেছিলাম যে কোনো একটা পার্টিকুলার টেক্সট স্ট্রিংয়ের লেফট সাইড থেকে সার্টেন লেংথ, অর্থাৎ 3 ক্যারেক্টার বা 2 ক্যারেক্টার বা হোয়াট এভার ইট ইজ 5 ক্যারেক্টার, আপনি ওভাবে কেটে নিতে পারছেন। ঠিক একইভাবে তাহলে রাইটের যে ফাংশন সেটাও হচ্ছে কোনো একটা টেক্সট স্ট্রিংয়ের রাইট সাইড থেকে ক্যারেক্টারটা কেটে নেওয়ার কাজে জিনিসটা ইউজ করা হয়। তো আজকে আমরা রাইট ফাংশনটা নিয়ে কাজ করব এবং অ্যাট দ্য সেম টাইম রাইটের সাথে অন্যান্য ছোটো ছোটো কিছু ফাংশন দিয়ে আরও কীরকম ভালো ভালো কাজ করা যায় সেগুলো একটু দেখব। আমরা ফার্স্ট আমরা যদি আমাদের স্যাম্পল ফাইলে চলে আসি, আমাদের এখানে ধরেন একটা স্যাম্পল টেক্সট যদি আমি লিখি, সে স্যাম্পল টেক্সট হিসেবে এখানে আমি যদি দেই ABCDEF, তারপরের লাইনে যদি লিখি ABC, দেন 1 2 3, আবার এটাকে একটু অন্যভাবে লিখি ABC SPACE DEF, তারপর লিখলাম ABC SPACE 1 2 3, হোয়াট এভার ইট ইস, এগুলো হচ্ছে আপনার স্যাম্পল টেক্সট স্ট্রিং। এখন আপনাকে ধরে নেন যদি লেফটের কথা বলা হতো, তাহলে হয়তো বা লেফট সাইড থেকে 3 ক্যারেক্টার বা 2 ক্যারেক্টার বা 4 ক্যারেক্টার একটা কিছু এক্সট্রাকশনের কথা বলা হতো। এখন যেহেতু রাইট নিয়ে কাজ করছি, রাইটের ক্ষেত্রে আমরা রাইট সাইড থেকে এক্সট্রাকশন করব। সো এখানে আমরা যদি আমি 3 ক্যারেক্টার পর্যন্ত এক্সট্রাকশন করতে চাই ফ্রম দ্য রাইট সাইড, তাহলে আমি যেটা করব, ফর্মুলাটা খুব সিম্পল আগের মতো, লেফটের জায়গায় জাস্ট রাইট। সো ইকুয়াল দিয়ে শুরু হবে, ইকুয়াল রাইট ব্র্যাকেট শুরু, দেন হচ্ছে রেফারেন্স যে সেলটা সেটা, দেন কমা দিয়ে আমি যদি লাস্টের 3 ক্যারেক্টার অর্থাৎ DEF কে যদি এক্সট্রাকশন করতে চাই, প্রথম যে A4 যে ডেটাটা আছে, সো DEF মানে হচ্ছে লাস্টের 3 ক্যারেক্টার। সো আমি এখানে 3 দিয়ে যখন ব্র্যাকেট ক্লোজ করবো, DEF কিন্তু এক্সট্রাক্টেড হয়ে চলে আসছে। ঠিক একইভাবে ফর্মুলাটা আমি যদি নিচে টেনে নিই, ABC এর পরে 1 2 3টা নিয়ে আসবে, তারপরের ফর্মুলাগুলোতেও একইভাবে DEF এবং 1 2 3 নিয়ে আসছে। তার মানে এখানে যদি খেয়াল করেন, সে আসলে লাস্ট থেকে 3টা ক্যারেক্টার সে স্প্লিটেড করে নিয়ে আসতে পারছে, অর্থাৎ এক্সট্রাকশন করে বের করে নিয়ে আসছে। সো এইটা হচ্ছে রাইট ফর্মুলার একদম বেসিক যে ফাংশন সেটা। এখন ধরেন আপনার যদি রাইট ফাংশন দিয়ে যদি বলা হয় অ্যালান ওয়াকার বা হচ্ছে লিঙ্কিন পার্ক, এখন আপনাকে যদি বলা হয় রাইট সাইড থেকে এই যে লাস্ট নেম যেটা, অর্থাৎ ওয়াকার এবং হচ্ছে ওয়াকার বানানটা ভুল হয়েছে, অ্যালান ওয়াকার খুব মাইন্ড করবে বিষয়টা দেখলে, হাউএভার ওয়াকার এবং পার্ক দুটো যদি স্প্লিট করে নিয়ে আসতে চান, তাহলে আমরা যদি ফর্মুলা ইউজ করি, ইকুয়াল রাইট ব্র্যাকেট শুরু, দেন হচ্ছে সেল রেফারেন্স, এখন প্রশ্ন হচ্ছে কমা দিয়ে আপনি যে সংখ্যাটা লিখবেন, অর্থাৎ কত ক্যারেক্টার পর্যন্ত আপনি স্প্লিট করে নিয়ে আসবেন, সেটা কিন্তু আসলে এখানে আনসার্টেন, কারণ আপনাকে এখন গুনতে হবে ওয়াকারের জন্য WALKER, তার মানে হচ্ছে এখানে 7 ক্যারেক্টার। আপনি যখন 7 ক্যারেক্টার দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন, তখন ওয়াকার চলে আসছে। সেম জিনিস যদি আপনি নিচে টানতে যান, তাহলে কি এটা কাজ করবে? না, করবে না, কারণ এক্ষেত্রে ওয়াকার এবং পার্ক দুটো ডেটার সিমিলারিটি নেই, অর্থাৎ ওয়াকার হচ্ছে 7 ক্যারেক্টারের আর পার্ক হচ্ছে 4 ক্যারেক্টার, দ্যাটস ওয়াই এখানে জিনিসটা ঠিকভাবে আসবে না। এখন আপনি যদি স্পেসিফিক এই রাইট ফাংশন ব্যবহার করে লাস্ট নেম, অর্থাৎ এই পার্ক এবং ওয়াকার এগুলোকে সেপারেট করে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার রাইট ফাংশনের সাথে আরও কিছু ছোটো ফাংশন জানা লাগবে। এরকম ছোটো একটা ফাংশন আমি আগে ফার্স্টে আপনাদের সাথে ডিসকাস করি, এটা হচ্ছে ফাইন্ড অথবা সার্চ, দুটো একই রকমই ফাংশন। এই ফাইন বা সার্চ যে ফাংশনটা, সেটার কাজ হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা টেক্সট স্ট্রিংয়ের ভিতরে কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টার বা স্পেসিফিক কোটেড টেক্সট, সেটাকে সে সার্চ করে সেটা লোকেশনটা বের করে নিয়ে আসে। আমি যদি এক্সাম্পল হিসেবে যদি আপনাদের সাথে ট্রাই করি, লাইক এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সে এটা আমার ইমেল অ্যাড্রেস SHHVRO@
gmail.com এখন খেয়াল করেন এটা একটা ইমেল অ্যাড্রেস, এটা যদি ইমেল অ্যাড্রেস হয় এখানে একটা স্পেসিফিক সিম্বল আছে @, তো এই @ সিম্বলটা কত নাম্বার পজিশনে আছে এটা কিন্তু আপনি এই ফাইন্ড বা সার্চের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারেন। সেটা কীভাবে করা যায় সেক্ষেত্রে স্টার্ট করতে হবে ইকুয়াল ফাইন্ড ব্র্যাকেট শুরু, দেন কোড চিহ্নের ভিতরে সেই @ সিম্পলটা দিয়ে দিতে হবে, দেন কোড ফিনিশ করে বলে দিতে হবে কোন জায়গায় আপনি জিনিসটা করতে চাচ্ছেন। আর তা আমরা করতে চাচ্ছি A19 অর্থাৎ এই সেলটাতে, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তার মানে ও বলে দিচ্ছে লেফট সাইড থেকে অর্থাৎ বাম দিক থেকে আগালে 10 নম্বর ক্যারেক্টার। আমি যদি একটু গুনি ITSSHUVRO অর্থাৎ 9 ক্যারেক্টার পরে 10 নম্বর যে ক্যারেক্টার সেটা হচ্ছে @ সিম্বলটা। সো এই সিম্বলটার লোকেশনটা বের করার জন্য বা পার্টিকুলার এই যে @ যে সিম্বল এইটার ক্যারেক্টারের লোকেশনটা বের করার জন্য আপনি ইউজ করলেন ফাইন্ড। এখন এইটার ইউজটা কোথায় হবে আমি একটা এক্সাম্পল এখানে যদি একটু পুট করি, লাইক ফার্স্ট নেম, এটা একটা টেক্সট স্ট্রিং। আপনি এখান থেকে আসলে দেখতে চাচ্ছেন স্পেস ইটসেলফ একটা ক্যারেক্টার, এই স্পেসটা কত নাম্বার পজিশনে আছে সেটা আপনি দেখতে চাচ্ছেন। সেক্ষেত্রে কী করবেন ইকুয়াল ফাইন্ড ব্র্যাকেট শুরু কোড চিহ্ন স্পেস কোড ফিনিশ করবেন, দেন হচ্ছে সেল রেফারেন্স ধরিয়ে দেবেন ব্র্যাকেট ক্লোজ করবেন, দেখিয়ে দিচ্ছে 6 নম্বর পজিশনে একটা স্পেস রয়েছে লেফট সাইড থেকে। তাহলে আমরা যদি একটু মিলিয়ে দেখি FIRST এই ফার্স্ট শব্দটা যাওয়ার পরে স্পেসটা হচ্ছে 6 নম্বর পজিশনে, দ্যাটস ওয়াই এখানে ফাইন্ডে এসছে স্পেসটা 6th পজিশনে। সো এই জিনিসটাকে ইউজ করে আমরা এখানে আসলে আগের যে জায়গাটায় আমাদের রাইট ফর্মুলাটা কাজ করলো না প্রপারলি সেই জায়গাটা আমরা রাইট ফর্মুলাটা কাজে লাগাবো। তো এখানে বেসিক্যালি যেটা আমরা করবো সেটা হচ্ছে পুরো টেক্সট থেকে লাস্ট যে নেমটা এটা বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসার জন্য আসলে কতটুকু পর্যন্ত আমরা কেটে নিব সেটা আমরা ডিফাইন করব হচ্ছে এই ফাইন্ড বা সার্চ এই ফাংশনটার মাধ্যমে। আমরা যদি একটু দেখি, লাইক এটা তো আমরা ম্যানুয়ালি করলাম অর্থাৎ ওয়াকারের পর এটা 7 ক্যারেক্টার গিয়ে হচ্ছে লাস্ট নেম বের করে নিয়ে আসছে, লিঙ্কিন পার্কের ক্ষেত্রে সেটা বের করতে পারলো না। সো আমরা এখানে যদি একটু দেখি আমরা রাইট সাইড অফ এটা থেকে কেটে নিব। এখন কেটে নিব আমরা টোটাল লেন্থ থেকে ফার্স্টের যে অ্যালান যে পোর্শনটুকু এবং স্পেস যে পোর্শনটুকু এইটুকু আমরা বাদ দেবো। তাহলে আমরা যেটা করব ফুল লেন্থ অফ দিস ওয়ান মাইনাস স্পেসের পজিশনটা অর্থাৎ মাইনাস ফাইন্ড কোট স্পেস কোট ক্লোজ দেন হচ্ছে অ্যাগেন সেল রেফারেন্স ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ ওয়াকার। এখন ফর্মুলাটা একটু বোঝানোর বিষয় আছে। ফার্স্ট অফ অল একটু যদি খেয়াল করেন আমরা এখানে নর্মালি রাইটে যেটা করি ফার্স্ট একটা সেল রেফারেন্স দিই, দেন হচ্ছে কত সংখ্যা পর্যন্ত নিব সেইটা আমরা বলে দিচ্ছি। তো কত সংখ্যা পর্যন্ত নিব এই বিষয়টা এখানে আসলে কী দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে যে আসলে অ্যালানের পরে ওয়াকার শুরু হচ্ছে, তো অ্যালানের সাথে ওয়াকার মাঝখানে কিন্তু একটা স্পেস রয়েছে, তার মানে স্পেসটা যেই পজিশনে আছে তার পরে যেই কয়টা ক্যারেক্টার সেই কয়টা নিতে হবে। তাহলে আমি কীভাবে বের করতে পারি আমার টোটাল ক্যারেক্টার বিয়োগ স্পেস পর্যন্ত যেই কয়টা ক্যারেক্টার, এইটা যদি মাইনাস করি তাহলে আমি পাবো রিমেইনিং কয়টা ক্যারেক্টার আছে। অর্থাৎ আমার এখানে যদি আমি একটু রাফ করি, লাইক আমার যদি টোটাল ক্যারেক্টার হয়, লাইক এখানে আমি যদি একটু লেন দেখি লেন অফ অ্যালান ওয়াকার, এখানে টোটাল স্পেস সহ ক্যারেক্টার আছে 11টা, আর অ্যালানের পরে স্পেস এইটার পজিশনটা আমরা একটু দেখি ইকুয়াল ফাইন্ড কোট স্পেস কোট কমা দিস ওয়ান, তার মানে হচ্ছে 11টা ক্যারেক্টারের ভিতরে 5 নম্বর পজিশনে আছে স্পেস, তার মানে হচ্ছে আমি বাকি যে 6টা ক্যারেক্টার সেই 6টা ক্যারেক্টার আমি নিব, তার মানে যে 11-5 সেটাই কিন্তু আমি ফর্মুলা এখানে করলাম লেন অফ টোটাল সেল মাইনাস স্পেসের পজিশন। এখন আমি এই ফর্মুলাটা যখন নিচে টেনে দিব তখন কিন্তু সে অটোমেটিক্যালি লিঙ্কিনের পর যে পার্ক সেই পার্কটাকে সে সেপারেট আউট করে নিচ্ছে। আমি যদি এখানে এসে আমার যদি নাম লিখি এবং তারপর যদি আমি টেনে দিই সেক্ষেত্রেও কিন্তু সে ঠিকভাবে বের করে নিয়ে আসতে পারছে, তার মানে হচ্ছে
প্রথমবারে যে ডেটাটা দেখলাম সেটা একটা প্যাটার্ন ফলো করছিল বলে খুব ইজিলি তিন ক্যারেক্টার বা দুই ক্যারেক্টার দিয়ে রাইট ফর্মুলাটা ইউজলেস করে আমরা বের করে নিয়ে আসতে পারছিলাম। বাট পরবর্তীতে যখন ডেটাটা প্যাটার্ন ফলো করছিল না, অর্থাৎ কোনোটার ক্ষেত্রে রাইটে পাঁচ ক্যারেক্টার, কোনোটার ক্ষেত্রে রাইটে চার ক্যারেক্টার বা কোনোটার ক্ষেত্রে রাইটে দশ ক্যারেক্টার স্প্লিট করে নিয়ে আসতে হচ্ছে, তখন কিন্তু নর্মাল যে রাইট ফর্মুলাটা সেটা কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনাকে তখন কী করতে হচ্ছে, রাইটের পরে এই লেন এবং ফাইনটা কম্বাইন করে ইউটিলাইজ করা লাগছে। এখন এটা আসলে ইউটিলিটি কোথায়, এই যে আমরা যে রাইটের যে ইউটিলিটিটা দেখলাম স্পেশাল ইউজটা, সেটা কোথায় হতে পারে? প্রথম ব্যাপার হচ্ছে খুব সহজে আপনি এখান থেকে লাস্ট নেম এবং ফার্স্ট নেম বের করে নিয়ে আসতে পারছেন। লাইক এখানে আমরা অলরেডি লাস্ট নেম বের করে নিয়ে আসি, ফার্স্ট নেমটা আমরা যদি সে এখন এখানে যদি বলে যে ফার্স্ট নেমটাও বের করতে হবে, আমি তো এখানে লিখে দিয়েছি লাস্ট নেম। এখন যদি কেউ বলে যে আপনাকে ফার্স্ট নেম বের করতে হবে, তাহলে কীভাবে করবেন? সেক্ষেত্রে আপনি কী করছেন, আপনি এবার লেফট থেকে নিচ্ছেন, লেফট থেকে লেফট অফ দিস ওয়ান কমা কত ক্যারেক্টার পর্যন্ত নেবেন, অর্থাৎ আপনি নেবেন হচ্ছে স্পেসের আগ পর্যন্ত। তাহলে স্পেসটা কততে আছে, ফাইন্ড কোট স্পেস কোট কমা দিস ওয়ান, এখন আপনার বের হলো স্পেসের পজিশন, স্পেসের পজিশনের আগ পর্যন্ত, তার মানে মাইনাস ওয়ান। এবার আপনি ব্র্যাকেট ক্লোজ করেন, আপনার অ্যালান ফার্স্ট নেম চলে আসলো, সেম ওয়ে পুরোটাই চলে আসলো। সো আপনি যদি লেফট এবং রাইট এই ফাইন্ড এবং লেন সহকারে যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আলটিমেটলি আপনি যে কোনো নেম থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এভাবে স্প্লিট আউট করে নিয়ে আসতে পারবেন। এবং আরও কিছু স্পেশাল ইউজ যদি আমি দেখাই, লাইক এখানে কিছু স্যাম্পল ইমেল অ্যাড্রেস আমি যদি লিখি, এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস লিখলাম, আর একটা এক্সাম্পল একটা দিই, sampad.tst@, এগুলো কোনো অ্যাকচুয়াল ইমেল অ্যাড্রেস না, এগুলো সবগুলোই ডামি। আর কী লেখা যায়, সে হ্যালো ইটস মি অ্যাট ymail.com test.123@gmail.com। সো এরকম অনেকগুলো ইমেল অ্যাড্রেস আপনার কাছে ধরেন দেওয়া রয়েছে। এখন আপনাকে এই ইমেল অ্যাড্রেসের ভিতর থেকে আপনি বুঝতে পারছেন যে এখানে অ্যাট দ্য রেটের আগে যে পার্টটা সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার ইউজার আইডি এখানে ডিনোট করা হচ্ছে। সো আপনি যদি আইডি স্প্লিট করে নিতে চান এবং পরবর্তীতে যদি আপনি ডোমেনটাও যদি স্প্লিটেড করতে চান, সেক্ষেত্রে এই আপনার লেফট এবং রাইটের এই স্পেশাল তুগলকি স্ট্রাকচারটা আপনার কাজে লাগবে। সো আমরা যদি আইডিটা বের করে নিয়ে আসছি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে আসলে অ্যাট দ্য রেটের যে পজিশনটা সেইটার আগের পোর্শনটুকু আমাকে কেটে নিয়ে দিতে হবে। তাহলে আমি কী করবো, ইকুয়াল লেফট, সরি left লেফট ব্র্যাকেট শুরু, দেন হচ্ছে এই পোর্শনটা থেকে কেটে নিব হচ্ছে, আমি ফাইন্ড করব আগে যে আমার অ্যাট দ্য রেট সিম্বলটা কোথায় আছে, সেই সিম্বলটা এই টেক্সটের ভিতরে অবভিয়াসলি যেখানে পাবে তার থেকে এক ক্যারেক্টার বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে আমার আইডিটা। সো আমার আইডিগুলো কিন্তু সব বের হয়ে আসতেছে এখান থেকে, যতগুলো এখানে আইডি দেওয়া আছে সবগুলো আইডি আলাদাভাবে চলে আসলো। এখন হচ্ছে আমি যদি ডোমেন বের করতে চাই, ডোমেনের পার্টটুকু আসলে ঠিক উল্টো ব্যাপারটা, অর্থাৎ ওই অ্যাট দ্য রেটের পরের যে পার্টগুলো আছে, তাহলে আমরা এখানে রাইট ইউজ করবো, RIGST রাইট ব্র্যাকেট শুরু, এটা থেকে আমি কেটে নিব, কী কেটে নিব, টোটাল লেন্থ অফ দিস ওয়ান মাইনাস ফাইন্ড করব অ্যাট দ্য রেট উইদিন দিস টেক্সট, টোটালটা এই ফাইন টোটাল লেন্থ থেকে অ্যাট দ্য রেটের পজিশনটা মাইনাস করার পর যেটা থাকবে সেটা আমরা রাইটে হচ্ছে ক্যারেক্টার হিসেবে দেওয়ার পরে আমার এই gmail.com এই ডোমেনটা কিন্তু বেরোয় চলে আসলো। সো হোয়াট এভার দ্য ডোমেন, এটা কিন্তু আপনি এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসতে পারছেন। সেম ওয়েতে আপনি যদি এখানে সে আপনি এখন এক্সটেনশন বা আমরা যেটা দেখছি .com বা অনেক ক্ষেত্রে থাকে .net বা অনেক ক্ষেত্রে .org, এই টাইপের স্পিড করার যদি প্রয়োজন হয় সেটা খুব সিম্পলি আপনি, আমি জাস্ট নোট রাখছি, এক্সটেনশন ইকুয়াল রাইট, এটা থেকে আপনি সুন্দর করে চার ক্যারেক্টার বা তিন ক্যারেক্টার, হোয়াট এভার ইউ সেড, তিন ক্যারেক্টার দিলে শুধু কম শব্দটা আসবে, আর চার ক্যারেক্টার দিলে .com এই শব্দগুলো আসবে। এখানে যদি আপনি অ্যাড্রেসটা যদি চেঞ্জ হয়ে .org থাকতো, লাইক .org, অটোমেটিক এখানে ডোমেনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্সটেনশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার লেফট খুব ইউজফুল একটা ফাংশন,
এবং রাইটও ইউজফুল একটা ফাংশন, বাট রাইটের ব্যবহারটা একটু লিমিটেড এবং একটু কমপ্লিকেটেড, কারণ রাইটের ব্যবহারটা স্পেসিফিক যেটা হয় ফার্স্ট নেম এবং লাস্ট নেম স্প্লিট করার ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে আপনার সেই রাইটটা প্রপারলি ইউজ করতে গেলে আপনার ফাইন্ড এবং লেন্থ দুটো কম্বাইন্ড ওয়েতে ইউজ করতে হবে। ফাইন্ডের ফাংশন নিয়ে আরও একদিন ডিটেলস ডিসকাশন করবো। ফাইন্ড এবং সার্চ দুটো একই টাইপের ফাংশন, একই রকমই আউটপুট আসে, বাট ফাইন্ডের চেয়ে সার্চ অনেক বেশি হচ্ছে স্পেসিফিক, না উল্টা বললাম, ফাইন্ড হচ্ছে অনেক বেশি স্পেসিফিক, অর্থাৎ এখানে কেস সেন্সিটিভ বলে একটা ব্যাপার আছে। ফাইন্ড অনেকটাই কেস সেন্সিটিভ, বাট সার্চ কেস সেন্সিটিভ না। সার্চের ক্ষেত্রে ওয়াইল্ড কার্ড ফর্মুলা ইউজ করা যায়। এটা নিয়ে আমরা আরও একদিন অন্য একটা টিউটোরিয়ালে কথা বলবো ফাইন্ড এবং সার্চ নিয়ে। তো আজকে মোটামুটি রাইটের যে ফাংশনটা সেটাকে দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম। তো যদি মনে করেন যে এটা কাজে লাগবে তাহলে অবশ্যই সেটা কাজে লাগাবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, হোয়াট এভার ইট ইস, যেটা সবসময় বলছি সেটা তো বলবেন। সো গুড লাক, ভালো থাকবেন, দেখা হবে।